গত 50 বছরে দেশে 122 লাখ কোটি কালো টাকা সৃষ্টি হয়েছে, এমন দাবি অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাতের। আর বাজেট পেশের আগে পরে সংসদ সদস্যরা বাজেট নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ পান না, এমন অভিযোগ তুলে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাজেট প্রণয়ন হয় আমলাদের হাত ধরে। জাতীয় বাজেটের ঠিক একদিন আগে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট ভাবনা নিয়ে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এএলআরডির এই আয়োজন। সুযোগ পাচ্ছে কালো টাকা করার এবং সম্পদ বাড়ানোর এবং বৈষম্য বাড়ানোর, যেখানে মূলত সমতল আর পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বিবেচনায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ আসে। বলা হয়, বর্তমানে যে বৈষম্য বাড়ছে তা নিরসনে বিত্তশালীদের উপর সম্পদ কর ও অতিরিক্ত মুনাফা কর আরোপ করা যেতে পারে। সেই সাথে কর্পোরেট করে ছাড়ের কোনো অর্থই দেখেন না এই অর্থনীতিবিদ। সবাই বলছে ব্যবসা বাণিজ্য ভালো না, তোমরা আমাদের কর্পোরেট ট্যাক্স কমায় দেন, কিন্তু বিশ্বব্যাপী প্রমাণ হয়েছে যে সম্পদশালীদের উপর ট্যাক্স কমালে প্রবৃদ্ধি বাড়াতে চান তো, গ্রোথ বাড়াতে চান, ওটা বাড়ে না। অনুষ্ঠানে দাবি করা হয়, সমাজের নিচ তলার 90% মানুষের উপর করের চাপ কমালে কর্মসংস্থান ও আয় দুটোই বাড়বে। 50 বছরে মোট পুঞ্জীভূত কালো টাকা হচ্ছে 122 লক্ষ কোটি টাকা। কালো টাকা কি উদ্ধার করবেন? অর্থপাতার কি উদ্ধার করবেন? আমদানি ব্যয় যে বেড়ে যাচ্ছে তার বড় একটা অংশ যে ওভার ইনভয়েসিং, এটা কি রোধ করবেন? 2% যদি উদ্ধার করেন তাহলে এটা হবে 2,65,000 কোটি টাকা। অনুষ্ঠানের গোটা আলোচনায় ঘুরে ফিরে আসে বাজেট প্রস্তাব আর বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততার ইস্যু। এই ইস্যুতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক মিত্র বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বাজেট নিয়ে নিজেই হতাশা ঝাড়লেন। এর আগে যেগুলো হতো সেটা ছিল যে অন্ততপক্ষে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি সভাপতিদের নিয়ে অথবা স্ট্যান্ডিং মেম্বারদের নিয়ে কিছুটা হলো প্রাক বাজেট আলোচনা হতো। গত 5 বছর ধরে সেটাও উঠে গেছে, সেটাও এখন আর নাই। এটা পরিপূর্ণভাবে একেবারে আপনারা তৈরি করে দেন। সাদা থাবি বিশেতু, এটিএন নিউজ, ঢাকা।